দাদা, এ দাদা, দাদা টেক, দাদা টেক টেক, দাদা টেক, দাদা টেক, দাদা টেক টেক। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, বলছে দাদা ওরকম করে। আমি দাদাকে খেতে বলছি, কিন্তু আমি দাদা খাতো, দাদা ডোডোর শসাটা খেয়ে নে, এরকম করবি না, এ সবসময় শিয়াল ডাকবে এই দাদাটা। আমি বাড়ি না থাকলে ডোডো ওরকম করে, বলছে মা তুমি বাড়ি থেকে গেলে ডোডো ওরকম কাঁদে। আমি যদি সেজে গুজে কোথাও যাই ও বুঝতে পারে, মানে কাছাকাছি গেলে না, দূরে টুরে গেলে না, ও কি জানি না কিভাবে বোঝে যে মা এক্ষুনি আসবে না দুই এক ঘন্টার মধ্যে, দাঁড়া বসো বসো, তখনও কাঁদে ওরকম করে। কি আছে বলছে দাদা, তোরা যে যা বলিস ভাই, আমি সোনা বাচ্চা তো, বাবা এই মার খাবি কিন্তু। হচ্ছে খেয়েছো, খেয়েছো দাদা, জ্বালাতন করছো মা, হ্যাঁ কিচ্ছু বলতে পারো না তুমি, উল্টে গেছে কাতু কুতু লাগছে, কাতু কুতু লাগছে। এই তোমার দাদা ওই দেখো, বল তুই কার্ড দিয়েছিস, কার্ডটা দে, কার্ডটা তো দে, তাহলে কার্ড না দিলে টাকা বের করবি কি করে তুই, হ্যাঁ ইয়ার কি হচ্ছে, হ্যাঁ এই এটিএম এ যা দিবি সব কিন্তু ঢুকে যাবে, আর বেরোবে না, আর বেরোবে না কিন্তু, আর যেটা বেরোবে সে সেটা কোথায় বেরোবে তুই বুঝতেই পারছিস, সেখান থেকে কিন্তু এখন নিতে পারবি না, বলে দাও বলে দাও, আমি যা বলছি বলে দাও, বলো পটি, এতক্ষণ পরে বুঝেছে দাদা, বলছে পটি, পটিটা এমন জায়গায় বেরোবে আর তুই নিতে পারবি না, কই তুমি, তোমার ছচা তো কই, দাঁড়া একটু লেজে চুলকে নি, লেজু চুলকে নি, ধর তোর তুমি, তুমি কি আমার সাথে একটু একটু হ্যান্ডশেক করবে, তুমি কি একটু হ্যান্ডশেক করবে, করবে না, আচ্ছা আমার সাথে হ্যান্ডশেক করবে না, এটিএম কার্ড হ্যান্ডশেক, এটিএম কার্ড হ্যান্ডশেক, না মনে হয় হ্যান্ডশেক করো, এই দেখো এবার দেখো, আমি যদি ভেরি গুড বলি কাউকে কি রকম, এখন বিয়ের মুডে ও জানে চৈত্র মাস, এই এই যে চৈত্র মাস এটা, হ্যাঁ এটা ভাবো, সাদা গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, সাদা গার্লফ্রেন্ড করবে, হেভি একদম, সাদা গার্লফ্রেন্ড, সাদা গার্লফ্রেন্ড চলবে না, ওর কালো গার্লফ্রেন্ড, সাদা গার্লফ্রেন্ড দেখতে জিজ্ঞাসা কর, কালো গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, কালো গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, তুমি এমন নাই নাকি, তো কালো গার্লফ্রেন্ড আমাকে পাততে ইচ্ছে না, কালো গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, কালো গার্লফ্রেন্ড করবে বিয়ে, কালো 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 গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো, এই যে কালোকে বিয়ে করবে, কালো গার্লফ্রেন্ড, কালো গার্লফ্রেন্ড চলবে, কালো, আর চৈত্র মাসে বিয়ে হয় কালো চলবে, কালো গার্লফ্রেন্ড চলবে, আমি জানি তো কালো গার্লফ্রেন্ডটা অনেকদিন অনেকদিন কালো গার্লফ্রেন্ডের সাথে ওর ইয়ে ইয়ে চলছে, মানে ইয়ে মানে ইয়ে চলছে আর কি, ঠিক আছে, হ্যাঁ সেটা বলা যাবে না, ঠিক আছে, যারা পুরনো লোক তারা তো জানোই, ডোডোর পুরানো বন্ধুরা, কালো গার্লফ্রেন্ডের সাথে ডোডোর অনেক 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 দিন ধরে ইয়ে চলছে, কিন্তু কালো গার্লফ্রেন্ড কিছুটাই পড়ছে না, ঠিক আছে, ডোডো অনেক চেষ্টা করেছে কিন্তু কালো গার্লফ্রেন্ডকে পটাতে পারেনি, কালো গার্লফ্রেন্ডকে আমি আর দেখতে পাই না, সে মনে হচ্ছে পাড়া ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে সে অন্য পাড়া চলে গেছে, বুঝলে না, সেই পাড়ায় আছে, কই আমি দেখতে পাই না তাকে, এইবার আমার সাদাটা এসে রাজ করছে, হ্যাঁ হ্যাঁ সাদা গার্লফ্রেন্ডটা আমার পছন্দ ছিল, ডোডোকে অনেক বললাম ডোডো সাদা গার্লফ্রেন্ডটা ভালো আছে, সাদা গার্লফ্রেন্ড দেখতে বেশ বেশ দেখতেও সুন্দর আছে, আর বেশ ছোট্ট কাট্ট পুতুল পুতুল বেশ ভালো, তা সে ডোডো পছন্দ না সাদা গার্লফ্রেন্ড, তারপর আমিও ভাবলাম দিয়ে দেবো দেবো সাদা গার্লফ্রেন্ডের সাথে বিয়ে, কিন্তু এখন দেখছি না বাবা সাদা গার্লফ্রেন্ডের যে মুখ, বাপ রে বাপ, ডোডোকে দেখলে ইচ্ছা চায় আর আমাকে দেখলে তো আরো, আমাকে তো তাড়া করছিল, আমাকে দেখলেই তাড়া করে, ওরে বাবা, হ্যাঁ ও আবার পাড়ায় আবার সব অনেক গুন্ডা মাস্তান আছে ওর বন্ধু, বয়ফ্রেন্ড কিনা জানি না আমি, তাদের আবার ডেকে নিয়ে আসে ভাও ভাও করে,
আর ও একবার ভাও করলে পাড়ার যত মাস্তান আছে সব এক জায়গায় হয়ে যায়। হ্যাঁ তুমি তুমি যা শুনছো আমি সেটাই বলছি, ঠিক আছে? হ্যাঁ ওই জন্যে আমি ওই সাদা গার্লফ্রেন্ডটাকে রিজেক্ট করে দিয়েছি, ও চলবে না ডোরের জন্যে। কালো গার্লফ্রেন্ডটা ঠিক আছে, চৈত্র মাসটা যাক, ঠিক আছে? তারপর বৈশাখ মাসে দেখছি, বৈশাখ মাসে দেখছি, ঠিক আছে? তুমি টোপর মালা নিয়ে রেডি করা বসে থাকো, ঠিক আছে? মালা টোপর নিয়ে রেডি হয়ে বসে থাকো, ঠিক আছে? বিয়ে তোমার হবে, চাই সাদা গার্লফ্রেন্ড চাই কালো গার্লফ্রেন্ড চাই নো গার্লফ্রেন্ড, ঠিক আছে? বিয়ে তোমার হবেই। ঠিক আছে তোমার জন্য সোনার চেন তো ডোডোর ওই কালো গার্লফ্রেন্ডের বাবা দেবে, তাই তো? হ্যাঁ ওমা এত সুন্দর রাজপুতের মতো জামাই পাচ্ছে, আবার কি জামাই এমনিতে এমনিতে ভালো, ওইসব দেবে না, কি দেবে না? দেবে চার চাকা দেবে, চাকা দেবে লরি, এইসব বলছে দাদা, এইসব বলছে যত সব আলতু ফালতু কথা, আট চাকা দেবে চার চাকা দেবে কি ভাই? চার চাকা তখন সাইকেলের হয়, দুটো সাপোর্টিং চাকা থাকে মনে হয় বলো, ছোট বাচ্চাদের যে সাইকেল হয় তাতে তো চারটে চাকা থাকে, দুটো সাপোর্টিং হুইল দেয়া থাকে, তাহলে সেটাও তো চার চাকা, এই চার চাকা বাচ্চাকে বলো না লরি চালাতে পারবে না, বলছে দাদা বলছে লরি চালাতে পারবে না, তিন চাকা চালাবে, বড় তিন চাকা অটো, অটো না, অটো না ওই বিয়ে টোটো টোটো চালাবে, অটো অটো তো জায়গা, তুই কি ভাবিস রে কি ভাবিস আমার টোটোকে? হ্যাঁ টোটো টোটো চালাবে, হ্যাঁ ডোডো টোটো চালাবে বলছে, এত ভালো একটা সুন্দর ছেলে, হ্যাঁ ডাক্তারবাবুর কাছে সেদিন নিয়ে গেছি, ঠিক আছে? ওখানে ওখানে যতজন এসছে সব সব মানে ওই গার্লফ্রেন্ডদের মায়েরা, তারা ডোডোকে দেখে বাবা বলছে ওমা কি মিষ্টি দেখতে, কে ওমা এ মেয়ে, আমি যে না ছেলে বলছে, ও বলছে ওমা কি কিউট কি কিউট, এত কিউটের ডিব্বা, আমি তো অবাক হয়ে গেছি শুনে, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার ছেলেকে সবাই বলছে হ্যান্ডসাম কিউট কি সুন্দর দেখতে, চোখগুলো তো পুরো একদম মানে কি বলবো একদম, তো চোখ দেখেই তো পাগল হয়ে যাচ্ছি আমরা, এইসব বলছে, আর আমার তো মানে গর্বে তো বুক ফুলে একেবারে দশ হাত থেকে একশো হাত হয়ে যাচ্ছে, আমার তো শুনে হ্যাঁ বাবা ডোডোকে ডোডোকে দেখে সত্যি সত্যি না তো কি মিথ্যে মিথ্যে, ডোডোকে জিজ্ঞাসা কর, দাদা বলছে সত্যি সত্যি, হ্যাঁ ডোডোকে দেখে হ্যাঁ বাবা সবাই ডাক্তার বাবু তাই বলে, বলে বাবা তোর চোখগুলো তো সাংঘাতিক একদম লেডি কিলার চোখ, তাই বলে লেডি কিলার চোখ বলে, হ্যাঁ ওই জন্য রাস্তা দিয়ে ডোডোকে যেখানে নিয়ে যায় মেয়েরা দেখলেই হয়, ব্যাস ওই দেখ দেখ ও ডোডো আবার মিলিয়ে দেখছে, দাদা তোর চোখটা দেখি তো আর আমার চোখটা দেখি, হ্যাঁ লেডি কিলার মানে কি, তাই তো যে তোর চোখটা আমার মতো কিনা, তাই তো বলে ডোডো ডাক্তারবাবু বলে লেডি কিলার, লেডি কিলার রোমিও না লেডি কিলার ডোডো, লেডি কিলার লেডি কিলার ডোডো হলে তা মাবি দিচ্ছে না ভাব, এত মেম এত মেয়ে, ঠিক আছে ডোডোকে রাস্তায় নিয়ে যা গেলে সবাই এসে মেয়েরা আগে ছুটে ছুটে এসে আদর করতে আসবে, আগেই বলবে কামড়ায় না তো, ঠিক আছে বলছি অ্যাগ্রেসিভ না তো, আচ্ছা তারপরে বলবে তারপরে বলবে যে একটু গায়ে হাত দেব, ঠিক আছে? তারপর ডোডোকে যেই মাথায় হাত দিতে যায় ডোডো আগে তার হাতটা শুকতে যায়, ঠিক আছে? এই যে এই যেমন ওই যেই দেখো ওই দেখো, দাদাকে তো একদমই পছন্দ হয় না, শুকতে যায় যেই একবার হাত দিয়ে শুকতে যাবে ব্যাস তারা আর হাত দেওয়ার সাহস পায় না, ঠিক আছে? এই দেখো এই দেখো এই দেখো কাতু কুতু কাতু কুতু কাতু কুতু কি করছে দেখো কি করছে দেখো, তাহলে তোমরা শুনে নিলে ডোডো রেডি বিয়ের জন্য, ঠিক আছে? চৈত্র মাস গেলে চৈত্র মাস গেলেই ডোডোর বিয়ে দেবো, আমি আগে একবার তোমাদের কাছে বিজ্ঞাপন দিয়েছি ডোডোর বিয়ের জন্য, ঠিক আছে? ও ওর আবার একটা না হবে না একশোটা না হাজারটা বিয়ে করবে বলেছিল, ঠিক আছে? সে এখনো এখনো বিয়ের পাত্রী জোগাড় করে উঠতে পারিনি, আমি বলেছি দশটা বিয়ে করবে, ঠিক আছে? আর তারপরে যাই বলো তাই বলো এক নম্বর বউ ওই কালো গার্লফ্রেন্ডই হবে, ঠিক আছে? তারপর ওই কালো গার্লফ্রেন্ডকে বিয়ে করার পরে যদি মনে হয় যে না এর সাথে সংসার করা যাচ্ছে না, তারপর বাকি যে 999টা আছে তাদের চান্সেস আছে, ঠিক আছে?
কোনটা কালো গার্লফ্রেন্ডটা, সেটা সেটা সময়ের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? দেখো কি করছে, দেখো একটা দাদা বলছে ইন্ডিয়াতে দুটোর বেশি বিয়ে করতে নেই, দুটো কোথায়, একটা, হ্যাঁ উমা একটা দুটো বিয়ে করে ওকে করছে, দুটো বিয়ে করে না, লিগালি তুমি বিয়ে করতে পারবে না, যদি তোমার ডিভোর্স হয়ে যায় তাহলে ঠিক আছে। দেখো তো কি বলেছে, উল্টো পাল্টা কথা বলছে দাদা, হ্যাঁ ইলিগাল কথাবার্তা এরকম আমার হয় নাকি, দুটো বউ একসাথে নিয়ে দুটো বউ একসাথে থাকতে পারে কোনোদিন, হ্যাঁ হ্যাঁ মারপিট বেঁধে যাবে না, ওলে 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 লে ওলে ওলে না কি হচ্ছে দেখো, ও দাদা এই কাতুকুতু দেবে লেজুতে না, ওর লেজুর ওইখানটাতে বিশাল কাতুকুতু, বিশাল কাতুকুতু, আর ওই রকম দিলে ও দাদা আর পাগল হয়ে যায়। মানে